ঐতিহাসিক তথ্য আমি বলে দিতে চাই, হাজার বছরের ইতিহাসে মুসলমানের সংস্কৃতি রয়েছে, হাজার বছরের ইতিহাসে মুসলমানরা তাদের অভ্যস্ত, মুসলমানের নারীরা হিজাব পরবে, বোরকা পরবে, নিজেদের ইজ্জত আব্রু সম্ভ্রম সব কিছু আবৃত করবে। তুমি মুসলমানদের নারীদেরকে ধোকা দেওয়ার জন্য ভক্ত ঘরে মিডিয়ার সামনে বাকপটুতার সাথে যে বক্তব্য রাখছো, খোলা মঞ্চের উন্মুক্ত পরিবেশে এসে দেখো তোমার জিহ্বা টেনে ছিঁড়ে গঙ্গায় তোমাকে নিক্ষেপ করা হবে। সারা বাংলাদেশে আজকে এই মাহফিল গুলা প্রতিটা পাড়ায় মোগল্লা গ্রাম গঞ্জে প্রত্যন্ত অঞ্চল গুলো হইতেছে, কি বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী শক্তি গুলা দেখতেছেন মাহফিল একের পর এক হইতেছে। এই মাহফিল গুলা সমস্ত মানুষ গুলাকে সঠিক দিনের প্রচার দিয়ে দিতেছে। অতএব মাহফিল গুলা বন্ধর জন্য একটা চক্রান্ত করতে হবে, এবং শয়তানও এই মানুষগুলার অন্তরের মধ্যে ধোকা দিতেছে। আর যারা মাহফিলের শত্রুতা করতেছো শুনে রাখো, এটা ইসলামিক একটা অন্যতম মাধ্যম ইসলাম শিখার। যারা আমরা মনে করেন মুরব্বী হয়ে গেছি তারা ইসলাম শিখতে পারে না, এখান থেকে ইসলামিক দিক নির্দেশনামূলক কথাবার্তা হয় জিন্দা বলে থাকে, আমরা সঠিক ইসলাম এখান থেকে শিখি। সারা বাংলাদেশে যদি 10 লক্ষ মাহফিল অনুষ্ঠিত হয়, এখানে 10 কোটি মানুষের সমাগম হয়, 10 কোটি মানুষ যদি এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করে, তারা বিশুদ্ধ ইসলাম শিখতে পারে, ইসলামী আকীদার রূপরেখা তারা বুঝতে পারে, কুফুরি মতবাদ তারা পরিত্যাগ করে, ইসলাম এবং মুসলমানের তাহজিব তামাদ্দুদ বুকে আগলে ধরার মতো সেই শক্তি সক্ষমতা তাদের তৈরি হয়। শুধু তাই নয়, মাদ্রাসা মসজিদ এবং আলেম এবং ইসলামের প্রতি তাদের ভালোবাসার দৃষ্টান্ত স্থাপিত হয়। এজন্য ইসলাম বিদ্বেষী শক্তিগুলো দেখলেন পাড়ায় পাড়ায় গ্রাম গঞ্জে এইরকম মাহফিল যদি দিনের পর দিন অনুষ্ঠিত হয়, তাহলে দেশের মুসলমান একদিন কখনো মর্দান থাকবে না, এদেশের মুসলমান কখনো ইসলাম বিদ্বেষী শক্তি তাদের মিশন বাস্তবায়ন করতে পারবে না, এদেশের মুসলমানদেরকে কখনো অন্যায় পথে পরিচালিত করতে পারবে না। ইসলাম বিদ্বেষী শক্তিগুলো এটা উপলব্ধি করতে পেলে অবিরাম 24 ঘন্টা এখন মাহফিলের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? আমরাও বাংলার দর্তুহীন কণ্ঠে প্রত্যন্ত অঞ্চল থেকে নাস্তিকদেরকে জানাই দিতে চাই, নাস্তিকের দলেরাও এই দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের ম্যাগনেট নিয়ে, এদেশে আজ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতার সাথে বসবাস করে, এদেশে 4 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার খানকা রয়েছে, 50 হাজারের অধিক মাদ্রাসা এদেশে বিদ্যমান রয়েছে, লক্ষ লক্ষ আলেম তৌহিদি জনতা রয়েছে, 17 কোটি মানুষের মধ্যে 15.5 থেকে 16 কোটি মুসলমান এদেশে বসবাস করে, এদেশে ইসলাম বিরোধী, এদেশে নাস্তিক মতবাদ, এদেশে লেনিন কালমার্স, এদেশে ইসলামী অপশক্তির কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কি বলেন ঠিক কিনা? 90 আরেকটি ফেতনা আবির্ভূত হচ্ছে। আজকে একটি লোক, যারা যে লোকটা আমাদের সামনে পরিচিত মুখ, সে বলতেছেন ইসলামের অন্যতম একটি অনস্বীকার্য বিধান ফাদ্দা করা ফরজ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতের মাধ্যমে মজুদ সম্ভ্রম আবৃত করার জন্য কঠিন থেকে কঠিন নির্দেশনা দিয়েছেন, কিন্তু ওই 90 নাস্তিক তিনি বলতেছেন মহিলাদের হিজাব পরা এটা কোনো মুসলিমদের ঐতিহ্য নাম, মহিলারা বোরকা পরা এটা মুসলমানের কোনো সাংস্কৃতিক নাম, এটা বলে মুসলিমদের সংস্কৃতি নাম, এটা কোনো পাশ্চাত্য এবং অমুসলিমদের সংস্কৃতি, সেখান থেকে মুসলমানদের সংস্কৃতি রূপান্তরিত হয়েছে। এ নাস্তিক তুতকে আমি বলে দিতে চাই, হাজার বছরের ইতিহাসে মুসলমানের সংস্কৃতি রয়েছে, হাজার বছরের ইতিহাসে মুসলমানরা তাদের অভ্যস্ত, মুসলমানের নারীরা হিজাব পরবে, বোরকা পরবে, নিজেদের ইজ্জত আব্রু সম্ভ্রম সব কিছু আবৃত করবে। তুমি মুসলমানদের নারীদেরকে ধোকা দেওয়ার জন্য ভক্ত ঘরে মিডিয়ার সামনে বাকপটুতার সাথে যে বক্তব্য রাখছো, খোলা মঞ্চের উন্মুক্ত পরিবেশে এসে দেখো তোমার জিহ্বা টেনে ছিঁড়ে গঙ্গায় তোমাকে নিক্ষেপ করা হবে।
কি বলেন ঠিক কিনা? অতএব এটা বাংলাদেশ মুসলমানদের দেশ, মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইতিহাসে কোন শক্তি আদৌ পর্যন্ত টিকে থাকতে পারে না। ভবিষ্যতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নিতে চায়, বাংলার 16 কোটি মুসলমান এমন আন্দোলনের দাবানল করে তুলবেন, এক একটা নাস্তিকও বাংলাদেশের টোগায়া পাওয়া যাবে। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ, পারবেন সবাই, খুব সাবধান। ভবিষ্যৎ আমাদের খুব কালো ঘোর জামিনী হয়ে আমাদের সামনে আচ্ছাদিত হচ্ছে। আমরা যদি এখন থেকে কেয়ারফুল না হই, এমন কালো অমাবস্যা আমাদের সামনে আসবে যার শুভে সাদেক হবে না, যার সূর্য উদিত হবে কিনা সেটাও সম্ভব। অতএব সাবধান, প্রতিটা বিষয়ে আমরা পাশ করা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন।